সুস্বাগত বন্ধুরা, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, বুঝতেই পারছেন স্পেশাল দিন, তার উপর আবার আজকে রবিবার, বছরের শেষ দিন। তো আজকে বেরোবো, আজকে বেরোনোর আগে একটুখানি দুজনেই ডালিয়ার খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে বেরোবো। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে একটা স্পেশাল মন্দিরে যাবো, যেহেতু বছরের লাস্ট দিন, আজকে একটু মন্দিরে কাটাবো দিনটা। তো ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আর আজকে যাবো হচ্ছে পরেশনাথের মন্দিরে। হ্যাঁ, এতক্ষণ তো আমাদের বলাই হয়নি কোথায় যাবো, ইচ্ছা করেই বলিনি, একটুখানি মানে সাসপেন্স থাক। জায়গাটা কি খুঁজে বার করেছে, কোথায় যাবো কোথায় যাবো, লাস্ট দিন একটা মন্দিরেই যাওয়ার ইচ্ছে ছিল, তো কাছে পিঠে কোথাও তো বের করেছে। তো আমরা পরেশনাথ মন্দিরে যাওয়ার পথে একটুখানি বালি ব্রিজের ওপরটা দাঁড়ালাম, আর খুব সুন্দর লাগে বিকালবেলার টাইম। আর আজকে যেহেতু কল্পতরুর মেলা চলছে, তো আজকে দেখবেন বিশাল ভিড় হয়েছে, দেখুন লঞ্চেও প্রচুর ভিড় আর ঘাটেও ভালো ভিড় হয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি পাশাপাশি দুটো মন্দির, আর এখানে আজকে দেখছি প্রচুর ভিড় হয়েছে। আজ রবিবার, তারপর 31শে ডিসেম্বর, তো ভিড় তো হবেই। তো দেখি, প্রথমবার এলাম এই মন্দিরটা, আর মেলা বসছে, একটু একটু মেলা বসেনি, দোকানপাট করেছি। সত্যি খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা। দেখছেন আজ কি ভিড় হয়েছে, এত সুন্দর লাগছে মন্দিরটা, দারুণ লাগছে। দারুণ ভিড় হয়েছে, কিছু বলবে? আপনারা কিন্তু চলে আসতেই পারেন, দারুন জায়গাটা, বাচ্চারা এলে এখানে তো পুতুল কিনবেই। বন্ধুরা, এটা একটা জৈন মন্দির, এই মন্দির সকাল 6:30 সময় খুলে যায়, 11:30 পর্যন্ত খোলা থাকবে, তারপর 3:30 থেকে আবার পুরো 8:30 অব্দি খোলা আছে এই মন্দিরটা। একদিনের জন্য ঘোরার জন্য দারুণ জায়গা কলকাতার মধ্যে। চলুন এবার মন্দিরটার ভিতরে ঘুরে দেখা যাক। মোবাইল ভেতরে ভিডিও বা পিকচার তোলা যাবে না, যতটা পারছি বাইরে থেকে দেখাচ্ছি। এবার মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুরকে দর্শন করি। মন্দিরের ভেতর তো গেলাম, এত সুন্দর মন্দিরের ভেতরটা, আপনারা যদি না দেখেন নিজের চোখে তাহলে বুঝতে পারবেন না কতটা সুন্দর মন্দিরের ভেতরটা। কলকাতার মধ্যেই চলে আসতে পারেন একদিনের জন্য, দারুণ। ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই, ক্যামেরা করতে পারিনি, ভিডিও করতে পারিনি, তো আর কি করা যাবে। তো আপনারা এসে দেখবেন, আর এখানে একটা মন্দির না, পরপর অনেকগুলো মন্দির আছে, চলুন ঘুরিয়ে দেখ।
যেহেতু বিকালবেলার সময়টাতে এসছি, তো দারুণ একটা ওয়েদার, মানে সত্যিকারের দারুণ শীতকালে তাই দারুণ লাগছে। কাছে থেকে কাছে হ্যাঁ, একবেলা আরেকটু আগে এলে ভালো হতো, কি আর করা যাবে। তো মন্দিরটা তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে, মন্দিরটা। আর এখানে আমি বলছি এই একটা এখানে, এটার মধ্যে দুটো, ওইখানে একটা আছে, আবার এই পাশে একটা আছে, মোটামুটি চার পাঁচটা মন্দির আছে, তাই তো? হ্যাঁ, সবকটা ঘুরে দেখাবো। চলো, আর এখানে দেখুন মাছ প্রচুর আছে, অনেক মাছ আছে, দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ আছে এখানে। অনেকগুলো ওইগুলো ঘুরে নি। আর দেখুন আশেপাশে পুরোনো বাড়ি, আর কি সুন্দর এই মন্দিরটা হয়ে যাচ্ছে, এই মন্দিরটা খুব সুন্দর। এই মন্দিরটাও খুব সুন্দর, এই মন্দিরটা এবার আমরা যাবো। এটা হচ্ছে, এটা ওই তো শ্রী জৈন সীতাম্বর দাদাজি কা টেম্পল, এটা চলুন। চলুন আমরা এই মন্দিরটা এবার ঢুকবো, দারুণ মন্দিরটা, এই মন্দিরটাও দারুণ সুন্দর। মানে যারা পরেশনাথ যেতে পারেননি, কলকাতার বুকে বসে একটা ছোট্ট পরেশনাথের ছোঁয়া, পরেশনাথ হচ্ছে একটা জায়গা যেখানে হচ্ছে জৈন ধর্মের একটা পবিত্র তীর্থস্থান, যারা যেতে পারেননি তারা চলে আসতে পারেন কলকাতার বুকে এই মন্দিরগুলোতে। সত্যি না, এটা এখানকারই মন্দির, ওই দিকে যেতে হবে নাকি আলাদা মন্দির? ওই না না, ওই দিকে দিয়ে যেতে হবে। তো চলুন মন্দিরটা ঘুরে দেখা যাক। খালি যেখানে যাচ্ছি ছবি আর ছবি, এই দেখুন টানছে 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 টানছে, ছবি তুলে দেবো না, ছবি তুলে দেবো না। আমি খুঁজে খুঁজে তো এই জন্যই এনেছি, সুন্দর সুন্দর পিকচার তুলে দেওয়ার জন্য। না না না, চলুন এই মন্দিরটার ভেতরে যাওয়া যাক, এই মন্দিরটা খুব সুন্দর। এই মন্দিরটার ভেতরে সবাই পরিক্রমা করছে, আমিও করছি পরিক্রমা। এই এদিকে তাকাও, এই হচ্ছে মন্দিরের ভেতরটা, মন্দিরের সামনের দিকটা। মন্দিরটা বাইরে থেকে, এটাই হচ্ছে মন্দিরটা, আর পাশেই একটা বড় পুকুর টাইপের, এখানেও প্রচুর মাছ আছে। মন্দিরটা দর্শন করে ঠিক এই জায়গাটা থেকে ওই দিকটা বেরোতে হবে, ওই দিকটা গেলেই আরেকটা মন্দির, আর পেছনে দেখতে পাচ্ছেন চূড়াটা, ওই মন্দিরটা যাবো। স্যার এই মন্দিরটা মিডিলের জায়গাটা দেখুন, কত গাছ লাগিয়েছে আর সুন্দর গোলাপ ফুটে। শ্রী শ্রী মহাবীর স্বামিকা মন্দিরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমার পেছনে মন্দিরটা, আর দেখুন চারিপাশে পরিবেশটা এই মন্দিরের দারুণ। ওই মন্দির থেকে এই মন্দিরে এলাম, ভালো পরিবেশটা খুব সুন্দর। চলুন এবার মন্দিরের ভেতরটা যাওয়া যাক, এত সুন্দর মন্দিরের পরিবেশ আপনারা কিন্তু না এলে খুব মিস করবেন। আমরা এখন মন্দিরের ভেতরটা যাচ্ছি, জানি না ফটোগ্রাফি অ্যালাও কিনা, এখানে তো প্রত্যেকটা মন্দিরেই অ্যালাও নেই। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, দারুণ লাগছে দেখুন মন্দিরে। এখন পুজো দেওয়ার টাইম হচ্ছে, চলুন এবার আমরা এই মন্দিরটা থেকে বেরিয়ে যাবো, যেহেতু অনেকটাই বেলা হচ্ছে মন্দিরটা থেকে বেরিয়ে যেতে হবে। খুব সুন্দর শান্ত পরিবেশ, না এলে কিন্তু খুব মিস করবেন, আর এখানকার মানুষরা জানেন তো খুব ভালো। আমি ফটোগ্রাফি ভেতরেই করছিলাম, খালি আস্তে করে না করলো, মানা করলো, আর অন্যান্য মন্দিরে হলে তো ঝগড়া করতে শুরু করে দিত। বুঝছেন, লাইট জ্বলে গেছে, সন্ধে হচ্ছে, এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব, আরেকটা মন্দির আছে ওই মন্দিরটায় যাব। বুঝতে পারছেন একটু আগে যে মন্দিরটায় ছিলাম ওইটা হচ্ছে এই মন্দিরটা,
দেখতে পাচ্ছেন দুটো মন্দির পাশাপাশি, আগে এই পাশেরটা ডান দিকেরটা হচ্ছে যে মন্দিরটা গেছিলাম, আর বাঁ দিকেরটা এখন যাব আমরা মন্দিরটা। ডান দিকে হচ্ছে সব জায়গায় পুজো চালু হচ্ছে, ভালো সময়, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। নমস্কার, ওই মন্দিরটা ক্যামেরা এলাও নেই, এখানে আবার কিছু বলছে। তবে কেউ কিছু তেমন বলছেও না। এই মন্দির বা এই মন্দিরের বারান্দাটা থেকে ওই আগে প্রথম যে মন্দিরটা গেছিল ওই মন্দিরটা দেখা যাচ্ছে, জানেন তো, দেখবেন দারুণ মন্দিরটা। পাশাপাশি আর দেখুন মাঝখানে রাস্তা আছে, তো মানে এক জায়গায় এলে আপনারা অনেক মন্দির দেখতে পাবেন, সব জৈন মন্দির, জৈন ভগবান মহাবীরের মন্দির। মন্দিরটা থেকে বেরিয়ে পাশে আরেকটা মন্দির আছে, তো চলুন। আর এখানে পেছন দিক দিয়ে একজন বলছে একটা 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 পিকচার তুলে দাও, একটা একটা তুলে দিই। এই হচ্ছে এই মন্দিরের প্রবেশ দ্বারটা ছিল, অনেক পুরনো দেখেই বোঝা যাচ্ছে। অনুকূল ঠাকুরের মন্দির, যারা অনুকূল ঠাকুরের শিষ্য আছেন তাদের জন্য এই জায়গাটা খুব ভালো। তো চলুন এই অনুকূল ঠাকুরের মন্দিরে এবার ঢোকা যাক, প্রবেশ করা যাক। ছোট্ট মধ্যে মন্দিরটা বেশ সুন্দর, চলো মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরটা আমরা উঠছি, এই মন্দিরটা পিকচার পুরোপুরি অ্যালাউ। নাম গান করছেন ঠাকুরের, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। দারুণ একটা পরিবেশ, ছোট্ট খাটের মধ্যে খুব সুন্দর বানানো। যারা অনুকূল ঠাকুরের শিষ্য আছেন তারা কিন্তু আসতে পারেন এখানে, ভালো লাগবে। এই মন্দিরটা অনুকূল ঠাকুরের মন্দির আসতে চান, তো এই মন্দিরটা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, আবার সন্ধ্যাবেলা বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। এই সৎগানটা শেষ হবে তারপরে মন্দিরটা বন্ধ হয়ে যাবে। আর দেখছেন একজন কি আনন্দ, ভালো ভালো পিকচার তুলতে পারছি। তো এর উল্টো দিকেই যে মন্দিরটা ফার্স্ট ঢুকেছিলাম ওই মন্দিরটা এবার আমরা আবার যাব, যেহেতু লাইট জ্বলেছে, দেখি লাইটিংটা কেমন মন্দিরটা। আর মন্দিরের ভেতর তো সত্যি এত কাঁচ দিয়ে সুন্দর করে সাজানো, যেন মনে হচ্ছে রাজস্থানের কোনো মন্দিরে চলে এসেছি, দারুণ লাগছে। আপনারাই দেখুন মন্দির, প্রায় সন্ধ্যা হয়ে এসছে এখনো কি ভিড়। হ্যাঁ সন্ধ্যা যত বাড়ছে তত ভিড় বাড়ছে। দেখুন সন্ধ্যের সাথে সাথে ভিড়টাও বাড়ছে, দেখতে পাচ্ছেন লাইট জ্বলে গেছে সব জায়গায়, তখন ভিড়টাও বাড়ছে। দেখুন লাইট চারিদিকে জ্বলে গেছে আর ভিড়টাও বাড়ছে এখনো। এতটা ভিড় ছিল না, ভিড় বাড়ছে সন্ধ্যাবেলার সাথে সাথে ভিড় বাড়ছে। কোথায় যাচ্ছেন? এখনো আছে কিন্তু ব্লগে অনেক কিছু দেখার মতো, তো বসে থাকবো, বললো যে শুধু মুখে বসে থাকবো, তাই একটু পাঁপড় আর হাওয়াই মুখে একটু হয়ে যান। তো পাঁপড় খেয়ে অনেকক্ষণ বসার পর সন্ধ্যে হয়ে গেছে আর চারিদিকে দেখছি, হ্যাঁ ঘুম পেয়ে গেছে, তো ভালো লাগছিল বসে থাকতে, কিন্তু আরো যেহেতু অনেক জায়গায় যেতে হবে, তো আজকে এখান থেকে মন্দির থেকে উঠতে হবে। আর মন্দিরটা দেখুন চারিদিকে কি সুন্দর, সবাই বসে রয়েছে মন্দির প্রাঙ্গণে আর চারিদিকে লাইট জ্বলছে। ¡Gracias!
দেখুন সবাই কি সুন্দর বসে গল্প করছে, খাওয়া দাওয়া করছে, সুন্দর লাগছে। জল খাবে, চলো এবার পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। তুমি কে? তুমি কে? আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, চ্যানেলের অ্যাসিস্ট্যান্ট। আমি আমার চ্যানেলের জন্য অ্যাসিস্ট্যান্ট রেখেছি। পিএ এখনো অত বড় হয়নি, হবে একদিন না একদিন। হবে কি বড় হয়ে গেলে কি অন্য অ্যাসিস্ট্যান্ট, অন্য মহিলা অ্যাসিস্ট্যান্ট রাখবে নাকি? আরো নামি দামি অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে, ক্যামেরাম্যান রাখতে হবে, এডিট করার লোক রাখতে হবে। হলো জল খাওয়া, আমরা মন্দির থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি গেছিলাম বেলগড়িয়া পাখি প্রদর্শনীতে, তো খুঁজে পেলাম না জানেন তো, তো চলে এলাম সেখানে উত্তরপাড়ায় হস্তশিল্প মেলাটা। এখন তো চলুন, ও আবার দেখেও রেখেছে বাংলাদেশে একটা দোকান এসছে বসছে শাড়ির, বাংলাদেশি সব শাড়ি টাড়ি, তো সেই জন্য তারা ঘুরে করে উত্তরপাড়ায় এলো দেখি। আর আপনারাও দেখুন মেলাটা কেমন, 4 তারিখ অব্দি মেলাটা, এই দেখুন মেলাটা। এই যে বাংলাদেশের দোকানটা, হ্যাঁ হয় হস্তশিল্প মেলাটা বেশ বড় বসেছে। এই দাদারা সব বাংলাদেশ থেকে এসছে, আগের দিন কথা হচ্ছিল। সব বাংলাদেশি শাড়ি, একুশে ফেব্রুয়ারি থেকে কোথায় থাকবে দাদা? সল্টলেকে। ওটা 3500 টাকা দাম। এটা কত দাম বললো? 3600। এরকম মেলাটা চারিদিকে বসছে, এই মেলাটা কিন্তু 4 তারিখ অবধি আছে। কিছু পছন্দ হয়েছে? নানান কালারের মাটি, চীনা মাটির না এগুলো? মশা বুঝবেন এই তো গেরুয়া, কত সিঙ্গেল বেডের, কত ডবল বেডের, কত দাম? মানে 6-7 কত? সব লেডিস আইটেম আছে না?
আর আগের দিন এসে মথুরা কেক খেয়েছিল, আজকেও মথুরা কেক খাবে, সেটাই মেন আকর্ষণ তো মথুরা কেক, তাই তো? তাই তো বলি, এই মথুরা কেক যে খায় একবার সে খায় বারবার। সম্পূর্ণ নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ মথুরা কেক একবার ভালো খেয়েছেন, তিনি বারবার চাইছেন। তো ভালো লাগলো মথুরা কেক খেয়ে? আগের দিন জানেন তো কিনে দিইনি বেশি করে, সেই জন্য কষ্ট পেয়েছি, আজকে অনেকগুলোই কিনতে হলো। বাংলা পক্ষের থেকে তরফ থেকে দোকানটা দেওয়া হয়েছে নাকি? সবই তো বাংলায় লেখা। কত করে? কত করে নিয়ে নাও। এখানে ধোসার দোকান, ঢাকায় পিঠের দোকান, পরপর খাবারের দোকান বসেছে। কি দেখছো? যেহেতু সকালবেলা খেয়ে দুপুরবেলা খেয়ে বেশি বেরিয়েছি, একটু খিদে পাচ্ছে, আর ও নিরামিষ খেয়ে থাকবে যেহেতু গোপালকে আনতে যাবে, কি করা যাবে, ও আমি খাবো, ও দাঁড়িয়ে দেখবে। আমার বাটার পাওয়াজি রেডি হচ্ছে, আমার পাওয়াজি রেডি চলে আসছে, তো দেখি খেয়ে কেমন হয়েছে। চা হয়ে গেছে, এবার একটু চা খাবো, দেখি তাড়াতাড়ি যাই। তো দেখছেন বন্ধুরা, এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, গোপালকে নিয়ে আসা হয়ে গেছে, আর দোলন বলল তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়িয়ে দিই, কেন অনেকটাই বেলা হয়ে গেছে, শীতের বেলা যেহেতু কোথাও গেলাম না, তাড়াতাড়ি করে ওকে নিয়ে এসে কোনো প্রথমে ঘুম পাড়ানো হচ্ছে। দেখুন গোপাল ঘুমের প্রস্তুতি নিচ্ছে দুজনে, তো ঠিক আছে, বছরের লাস্ট দিন, দুজন আমার বাড়িতে ঘুরতে চলে এসেছে। তো দোলন যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তো আমাকে বললো যে গোপালকে তো নিয়ে আসা হয়ে গেছে, চলো এবার খেতে যাব। তো আমি বললাম চলো হ্যাংলা থেকে রোল খাও। তো হ্যাংলায় গিয়ে দেখলো যে রোল আর হবে না, অনেকটাই রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, তো বাবারচি তো ভেতরে আর ঢুকিয়ে বসে খাওয়া যাবে না। তো আমি বললাম যে ছাড়ো, তাহলে বাইরে দাঁড়িয়ে খাওয়া যাবে না, আর নিয়ে যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে, বাড়িতে নিয়ে যেতে যেতে ঠান্ডা হয়ে গেলে সেই খাবারের স্বাদ অতটা পাওয়া যাবে না। তো আমি বললাম চলো তাহলে পাশেই দা পার্ক আছে, দা পার্কে চলো। তো খুব খুশি দা পার্কে যাবে, আর দা পার্কে গিয়েই জানেন তো অর্ডার করলাম, অর্ডার করার পর ও বললো যে বাইরেটা বসে যাবে, তো ওনারা বললেন যে না বাইরেটা বসে যাবে না, একজন বসে আছেন, তারা বেরিয়ে গেলেই বাইরেটা বন্ধ করে দেবো। তো ও বললো চলো একটু বাইরেটা ঘুরে আসি, যতক্ষণ অর্ডার দেওয়া আছে ততক্ষণ একটু বাইরেটা ঘুরে নিই। তো আমি বললাম চলো তাহলে বাইরেটা চলো ঘুরে নিই। তো দেখুন বাইরেটা গিয়ে সে দৌড়াদৌড়ি করছে, এখানে পিকচার তুললো, ওখানে পিকচার তুলে দাও, ওর মানে পিকচার তুলে দেওয়ার শেষ নেই। তাই বললাম নাও পিকচার তুলে দিচ্ছি। আর দেখুন এই একটা দোলনা আছে, ওই দোলনায় গিয়ে এবারও চুপচাপ করে বসে পড়বে, বলবে এখানে পিকচার দাও তুলে। তো আমি ওর সাথে ইয়ার্কি করতে করতে আমি বললাম যাও পিকচার আমি তুলে দেবো না, আমিও একটু দোলনা খাবো, কেন আমারও পা ব্যথা করছে। তো যাই হোক আজকে রাত্রিবেলাটা তাহলে 31শে ডিসেম্বর বাইরেই খাওয়া হবে। ও আমি ভেবেছিলাম ও বাইরে খাবে, আমি রুটি নিয়ে নেব, তো বললো না চলো দুজনে একসাথেই খাবো, আর যেহেতু 31শে ডিসেম্বর, তো দেখতেই পাচ্ছেন যেহেতু 31শে ডিসেম্বর সবাই ফিস্টে ব্যস্ত, তো রেস্টুরেন্ট প্রায় ফাঁকা। আর এই দেখুন ওপর থেকে আরামের স্মার্ট, আমাদের শ্রীরামপুরে আরামের স্মার্টটা দেখা যাচ্ছে, এখানে মনে হয় বইমেলা হয়েছিল, তো দেখুন খোলা হচ্ছে সব বাস আর কি। তো চলুন আমাদের খাবার তো রেডি,
আমাদের ভেতর দিয়ে ডাকছে যে আপনাদের অর্ডার রেডি, আপনারা চলে আসুন ভেতরে। তো আমি বললাম চলো, খাবার রেডি আছে যখন, আর দেখুন ভুল করে এইদিকে রান্নাঘরের দিকটা ঢুকে যাচ্ছে। আমি বলছি কী করছো, রান্নাঘরের দিকে কেন ঢুকছো? আর আমরা খাবারে অর্ডার করেছিলাম মিক্স চাউমিন, তো ও যেহেতু চিংড়ি মাছ খায় না, ও চিংড়ি মাছে একটু অ্যালার্জি আছে, বেশিরভাগ চিংড়িটাই আমি খেলাম, আর দুজনে একটা মিক্সচাও ভাগাভাগি করে নিলাম। তো চলুন, 31শে ডিসেম্বর রাত্রিটা তো ভালোই কাটছে। ও বলছে চলো ছাদে চলো, 12টা বাজলেই আমরা দুজনে দাঁড়িয়ে বাজি ফাটানো দেখব। তো হ্যাপি নিউ ইয়ার হতে আর জাস্ট 1 মিনিট বাকি, তো আমরা চলে এসেছি ছাদে, মানে প্রচুর বাজি ফাটতে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, দারুণ লাগছে এখান থেকে। তো ওই জন্য তারমাকে বললাম যে চলো ছাদে, প্রচুর বাজি ফাটছে চারিদিকে, পিকনিকও হচ্ছে, দারুণ দারুণ বাজি ফাটছে চারিদিকে, আওয়াজ তো পাচ্ছেন, ওরে বাপরে, হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, পুরনো বছরকে বিদায় জানিয়ে আবার নতুন বছরকে আমরা স্বাগতম জানালাম। আবার একটা নতুন বছর, নতুন দিন স্টার্ট হলো, সবাই আশা করি সবার ভালো কাটবে প্রথম নতুন বছরটা, নতুন দিনটা। আপনারা কেমনভাবে কাটালেন বছরের শেষ দিনটা, 2023 শেষ দিনটা, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, আর আমরা যে মন্দিরটা গেছিলাম সেই মন্দিরটাও বা কেমন, প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের মন্দিরটা খুব ভালো লেগেছে, আর এই ব্লগটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর লাইক আর একটা কমেন্ট করে দেবেন।